আমি ছুটি করিনি, বকবক করে গেলাম। তো জাস্ট একটু আগে যেটা নিয়ে বাওয়াল করছিলাম যে কেউ এসে জিজ্ঞেস করছে না, তো একজন এসছে। রাজস্থান তোমার বাবা দিয়ে গেছিল এখানে, আমাকেও রাজস্থান দিয়ে দাও। মেরি ক্রিসমাস গাইজ। হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের মতো মাথায় কি বলে ওটাকে কি বলে ক্রিসমাস ক্যাপ পরে ভিডিও বানাচ্ছি না, তার জন্য সরি। তো আমার আগের ভিডিওতেই মেরি ক্রিসমাস কথাটা বলে দেওয়া উচিত ছিল, কারণ আমি এই ভিডিওটা কবে আপলোড করবো আমি নিজেও জানি না। তো আজকে 25th of December, আজকে সারাদিন সকাল থেকে কিছু সেরকম করিনি, তো এখন সন্ধ্যাবেলা প্ল্যান আছে একটুখানি চার্চে যাওয়ার। চার্চের আশেপাশে একটু মেলা মতো হয়, তো মেলাটায় ঘোরারও প্ল্যান আছে, তো সাথে থাকো, দেখতে থাকো কী হয়। তো রেডি হয়ে গেছি আমি এখন। এখন আমি ফার্স্টে যাব একটু কাঁচরাপাড়ায় গিয়ে একটু মার্কেটে একটা আমার ফোনের যে ধরার জন্য একটা স্ট্যান্ড কিনবো, কী বলে ওটাকে, ট্রাইপড, ওটাই কিনবো। কিনে ওয়েট করব। আমি ভাবছিলাম যে ওরা এলে একসাথে বেরোবো, বাট ওদের জন্য ওয়েট করতে গেলে ভাই আর মেলায় যাওয়া যাবে না যা মনে হচ্ছে। তো আমি আগে গিয়ে কিনে নিই, কিনে নিয়ে ওয়েট করছি ওরা আসুক, তারপর মেলায় ঢুকবো। তো আমি যেরকম বলেছিলাম যে ইন্ডাস্ট্রিস লেট করবে, তো করছে। ও এত লেট করেছে, আমার কাস্টমারের থেকে ঘুরে বাড়ি চলে আসা হয়ে গেল। আর আমি যে স্ট্যান্ডার কথা বলছিলাম কিনেছি, এই যে এটা দেখে নাও কেমন হয়েছে। তো এবার ও বলছে ও গাড়ি নিয়ে আসবে, তো গাড়ি নিয়েই বেরোবো এরপর। ভাই ভালো আছিস? ভাই তোকে দেখা যাচ্ছে না। এই তো, হ্যাঁ দেখা যাচ্ছে। ডিসেম্বরের শহরে সবিনিয়নের বিজ্ঞাপন, ডিসেম্বরের শহরে চেনা বন্ধু চেনা নিকটিন, ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পড়ছিলেন। এখন জায়গাটার নাম কি ভাই? জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে কাপা পাল্লাদা। পাল্লাদা পাল্লাদা যার বাকিটা বাকি ডিটেইল জেনে নিব, বাকি ডিটেইল জেনে জিপে করে দেব। ওই তো নিচে নিচে ডেসক্রিপশনে লিংক আছে গাইস, ক্লিক করে চলে আসুন। তারা জানে না মুখ চোড়া পার্টিতে তোরে সাজানো হাসির মানে, সস্তার রাম যখন রাখছে হিসেব তোর বেহিসাবি অভিমানের। তো আমরা এখন চার্চে এলাম, চার্চটা রয়েছে বন্ধ, তো এখন লোকালি ঘুরে বেড়াচ্ছি। কিছু বলবি ভাই? কিছু বলার নেই আপাতত, জোরে বল। আমি তো আসলাম ভাবলাম চার্চ দেখবো বলে, কিন্তু চার্চই বন্ধ, তাহলে আর কি। বাট বাইরে একটা শো টাইপের হচ্ছে, প্যান্ডেল করে কিছু একটা করার চেষ্টা করেছে যেটা দেখিনি, বাট অনেক বড় লাইন বলে যাচ্ছিও না। তো দেখি যাবি নাকি ভাই, অত বড় লাইনে আমার অত। তারা প্রেমিক তোমার তবু মানব বোমার মতোই তারা নিষ্ফল, তাদের আঙুলে তবু রাখছো আঙুল মুছে। কেমন মোমো খা খা খা, কেমন লাগছে? তোমার অতীত সে বিষণ্ণতা, তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো তো পাল্লাদার এখানেই আরেকটা চার্চ পেয়ে গেছি আমরা, যেটা তোমরা তখন দেখলে। তো এই চার্চটা ওপেন ছিল বলে এই চার্চটার কটা ফুটেজ নিতে পেরেছি। তো এখন এখানেও রাত হয়ে গেছে, জানি না এরপর ব্যালেন্স রুটে যাবো কি না। তো যদি যাই তো ওখানেরও কিছু ফুটেজ দেখতেই পাবে। আর এই যা, আর জানি না এত লোকের, ভাই এত লোক আছে না, আমার ওটা দাবি নেই, এত লোক আছে, কেউ দাদা দাদা ভিক্ষা ভিক্ষা একটা অনুগ্রহ করতে পারে, স্ক্রিপ্টেড করতে হবে এবার ভাই। একটা লোক পাপড় ভাজা কিনে নিয়ে ভাই দৌড়ে দৌড়ে আসবি, প্লিজ স্যার অটোগ্রাফ।
তো জাস্ট একটু আগে যেটা নিয়ে বাওয়াল করছিলাম যে কেউ এসে জিজ্ঞেস করছে না, তো একজন এসেছে। তোমার নামটা বলে দাও একটু, তোমাদের সবার। অঙ্কিতা, সবাই বলে দাও। আর না পাঠানো এসএমএস রাখছে হিসেব তোর বেহিসাবি পিছুটা নে। প্রিয়তমা শব্দের তরজমা ওরা কবিতায় করেছে অনেক, তবু আমার মতো তোর হৃদয় ক্ষত দিয়ে সাজাইনি শব্দের লেশ। আরেকটা নে, তুই নিবি না, বাড়ি নিয়ে যাবি না? শুরু করতে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে সুটকেস ভর্তি শূন্যতা হাত ছেড়ে অন্য সহ। তো এই ব্যালেন্স রোড থেকে বেরোলাম, আর ব্যালেন্স রোড হচ্ছে আমাদের এরিয়ায় মানে আমাদের পাড়ার কাছাকাছি একটা চার্চ। তো ভালোই লাগলো এখানে, সকালবেলা যখন প্রেয়ার হয় আগের বছর এসেছিল। তো অডিও প্রবলেমের জন্য যেটা বলতে পারলাম না, এই যে বেল ইনস্টিটিউট আমাদের এলাকার সবথেকে কাছের যে চার্চটা সেটা ওখানে গেছিলাম, আর ওখানে গিয়ে মেনলি যে প্রবলেমটা আমরা না মানে চার্চের লোকেরা যেটা ফেস করছে সেটা স্যার বললো, যে অনেককেও ফটোশ্যুট করার জন্য যে সাইডে গাছগুলো লাগানো ছিল বড়ো গাছে সব লাইটিং করা ছিল, তো ওখানে গিয়ে ছবি তুলছে, তো ওই ছবি তুলতে গিয়ে অনেক তার ছিঁড়ে যাচ্ছে যার জন্য পুরো মাঠটা শর্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, নেক্সট টাইম থেকে যে কোনো চার্চে বা যে কোনো প্যান্ডেলে হোক যেটা ডেকোরেট করেছে সুন্দর লাইটিং টাইটিং দিয়ে, তো ওইখানে গিয়ে নিজেদের সেফটি মেনটেন করে আর প্যান্ডেলের সেফটি মেনটেন করে প্লিজ নিজেদের ফটোশ্যুট করো, এটাই বলার ছিল ফিলিং ইনফ্লুয়েন্সার। সো হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কতবার যে বলতে হবে এই কথাটা, যাচ্ছে দিস ইজ লাইফ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই। আমি আগে হেঁটে গেছি এই রাস্তাটাতে, আগে পাশে ছিলি তুই বাট এখন আর নেই, আছে শুধু মিথ্যে আর সাথে মিস পেয়ে ভালোবাসা উড়ে গেছে মাঝপথেতেই, তোর সাথে কাটানো সব কটা স্মৃতি ভেঙেছিস স্বপ্ন আর টেনেছিস ইতি, সাথে থাকবি বলেও থাকলি না তবু আমায় ভেঙে দিবি তোর সেই ক্ষমতাটা।